আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এই সুন্দর ডিজাইনার জামাটি আপনাদের সাথে কাটিং ও সেলাই শেয়ার করব। এই ড্রেসটি আমি 9 থেকে 10 বছরের বেবিদের জন্য তৈরি করেছি। একই পদ্ধতি ফলো করে আপনারা যে কোনো বয়সীদের জন্যই এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। তো ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে টোটাল 2 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। টপ পার্টের জন্য আমরা এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের চওড়া নিয়েছি 19 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে মাঝখানে ভাঁজ করে আমরা এক পাশে রেখে দিচ্ছি। তো আমরা উপরে টপ পার্টের জন্য আরও একটি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টির চওড়া নিয়েছি 18 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ। অর্থাৎ আগের কাপড়টি থেকে এই কাপড়টির চওড়া 1 ইঞ্চি পরিমাণ কম আছে। তো আমরা আগের কাপড়টি নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ একটি মার্ক করে নিচ্ছি। নিচেও একইভাবে হাফ ইঞ্চিতে মার্ক করে দুটি দাগ এভাবে মিলিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চি যেখানে মার্ক করেছি তারপর থেকে আমরা এভাবে বাকি কাপড়টি এভাবে ভাঁজ করে রেখেছি। এই যে দেখুন, হাফ ইঞ্চি বাইরে রেখে তারপর আমরা কাপড়টি ভাঁজ করে নিয়েছি। তো এখন আমরা শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের শোল্ডার হচ্ছে 6, তো আমরা 6 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর্মুলের জন্য 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর্মুলের শেপটি দেওয়ার জন্য 3 ইঞ্চিতে একটি মার্ক করে এখন আমরা আর্মুলের শেপটি দিয়ে নিচ্ছি। এখন আমরা বডির মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। তো আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ নিব এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল আমরা এখানে 9.5 ইঞ্চিতে মার্ক করে নিব। এখন কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। কোমর হচ্ছে 30, 30-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি। তো আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ নিব এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল আমরা এখানে 8.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো দুটি দাগ আমরা এভাবে মিলিয়ে দিচ্ছি। কর্নার থেকে 1 ইঞ্চিতে মার্ক করে নিচের দিকে দাগটি আমরা ডাউন করে দিব। গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। পিছনের গলার লম্বা নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো আমরা দাগগুলো এভাবে মিলিয়ে দিচ্ছি। দুটি বক্স বানিয়ে নিচ্ছি, দুটি আমরা রাউন্ড করে দিচ্ছি। সামনে এবং পিছনে রাউন্ড গলায় হবে। তো আমরা এখন দাগ অনুসারে কাটিং করে নিব। সবার প্রথমে আমরা পিছনের গলাটি কাটিং করে নিব। এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিছনের পার্টটি এখন আমরা আলাদা করে রাখছি। এখন সামনের পার্টের আর্মুল এবং গলাটি আমরা কাটিং করে নিব। তো গলাটি আবার মার্ক করে নিচ্ছি। তো দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিব। সামনের পার্টের মিডলেও কাটিং করে নিচ্ছি। এটি হচ্ছে আমাদের সামনের পার্ট আর এটি হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো পিছনের পার্টে আমরা 4 ইঞ্চিতে মার্ক করে কাটিং করে নিব হুক লাগানোর জন্য। তো আমরা একটি পট্টির কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে আমরা এভাবে সেট করে রেখে সাইড থেকে সেলাই করে নিব। তো দেখুন, আমরা সেলাই করে নিয়েছি। মিডলে ছোট একটি কাট বসিয়ে দিব উল্টানোর সুবিধার জন্য। তো আমরা এখন উল্টিয়ে নিচ্ছি, উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন, আমরা একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন উপরের টপ পার্টটিকে আমরা পিছনের পার্টের উপরে ভালোভাবে সেট করে রেখে শোল্ডার দুটি জয়েন করে নিব। তো দেখুন, শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। গলাতে লাগানোর জন্য আমরা একটি পাইপিনে কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে আমরা এভাবে করে গলাতে পাইপিন লাগিয়ে নিব। আরও একটি পাইপিনে কাপড় নিয়ে সেম ভাঁজ দিয়ে আমরা জামার উল্টো পাশে পাইপিনটি লাগিয়ে নিব। তো দেখুন, আমরা পাইপিনটি সেলাই করে নিয়েছি। এরপর জামার সোজা পাশে আমরা পাইপিনের কাপড়টিকে জাস্ট এভাবে উল্টিয়ে নিয়ে পাইপিনের উপরে একটি সেলাই করে নিব। তাহলে আমাদের পাইপিনটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে।
তো দেখুন আমরা পাইপিংটি তৈরি করে নিয়েছি। এখন আমরা হাতা জয়েন করে নিব। তো হাতা তৈরি করার জন্য আমরা এখানে দুটি কাপড় নিয়ে নিয়েছি। হাতার লম্বা নিয়েছি আমরা 7 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 23 ইঞ্চি পরিমাণ। আমরা এখানে ঘুটি হাতা তৈরি করে নিব। তো কাপড়টিকে আরও একটি ভাঁজ করে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। তো উপর থেকে আমরা 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি হাতার শেপ দেওয়ার জন্য। তো দেখুন আমরা হাতার শেপটি দিয়ে নিয়েছি। দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিচ্ছি। নিচের সাইড থেকে আমরা 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এখানে আমরা 3 ইঞ্চির পথ থেকে কুচি করে নিব, সেজন্য আমরা এখানে একটি মার্ক করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। তো ছোট একটি কাট বসিয়ে দিচ্ছি। সেম মাপে আমরা উপরেও 3 ইঞ্চিতে একটি মার্ক করে ছোট একটি কাট বসিয়ে দিব। এই 3 ইঞ্চির পর থেকে আমাদেরকে কুচি করে নিতে হবে। তো দেখুন একসাথে আমাদের দুটি হাতা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ছোট ছোট কিছু কুচি করে নিব। 3 ইঞ্চিতে আমরা যেখানে মার্ক করে রেখেছিলাম তার পর থেকে আমাদেরকে কুচি করে নিতে হবে। তো দেখুন আমরা কুচি করে নিয়েছি। কুচির কাপড়টিকে উল্টে নিয়ে আমরা এখন সাইডে এভাবে ডাবল ভাঁজ করে চিকন করে ডাবল ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নিব। দুটি কাপড়ে আমরা সাইডগুলো সেলাই করে নিব। তো দেখুন আমরা সাইডগুলো সেলাই করে নিয়েছি। এরপর আমরা দুটি ইলাস্টিক নিয়ে নিয়েছি। ইলাস্টিকগুলোর লম্বা নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ। তো সাইড থেকে আমরা 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এভাবে 1 ইঞ্চিতে মার্ক করে নিয়ে তার উপরে আমরা এভাবে করে ইলাস্টিকটি লাগিয়ে নিব। সেমভাবে এই হাতাতেও আমরা ইলাস্টিকটি লাগিয়ে নিব। তো দেখুন আমরা ইলাস্টিকটি লাগিয়ে নিয়েছি। তো এখন হাতার কাপড়টিকে জামার সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো মিডল পয়েন্টের সাথে মিডল পয়েন্টটি এভাবে একসাথে রেখে তারপর আমরা হাতাটি সেলাই করে নিব। সেমভাবে আরও একটি হাতাও আমরা এভাবে মিডল পয়েন্টের সাথে মিডল পয়েন্টটি রেখে তারপর আমরা হাতাটি জয়েন করে নিব। তো দেখুন হাতাটি সেলাই করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এভাবে কাপড় দুটিকে ভালোভাবে সেট করে রেখে সাইড দুটি জয়েন করে নিব। তো আমরা উপরে টপ পার্টটি তৈরি করে নিয়েছি। এখন নিচে বটম পাশের জন্য আমরা 3টি লেয়ার নিয়ে নিয়েছি। প্রতিটি লেয়ার এখানে 2 ভাঁজে ভাঁজ করা আছে। প্রথম লেয়ারের লম্বা নিয়েছি আমরা 8.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 23 ইঞ্চি পরিমাণ। দ্বিতীয় লেয়ারের লম্বাও আমরা 8.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং লম্বা নিয়েছি 35 ইঞ্চি পরিমাণ। তৃতীয় লেয়ারটির লম্বাও আমরা একই পরিমাণ 8.5 ইঞ্চি পরিমাণে নিয়েছি এবং চওড়া নিয়েছি 47 ইঞ্চি পরিমাণ। প্রতিটি লেয়ারে আমরা এভাবে ছোট ছোট কিছু কুচি করে নিব। তো দেখুন 3টি লেয়ারে আমরা কুচি করে নিয়েছি। তো এখন একটি পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি। তো পাইপিনের কাপড়টি চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে এভাবে ভাঁজ করে ডাবল ভাঁজ করে আমরা কুচির নিচের অংশে এভাবে করে সেলাই করে নিব। এই যে এভাবে করে ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারে আমরা পাইপিনের কাপড়টি জয়েন করে নিব। প্রত্যেকটি লেয়ার আমরা এখন এভাবে এক ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন পাইপিনের কাপড়টিকে আমরা এখন উল্টিয়ে এভাবে উল্টিয়ে চিকন করে একটি পাইপিন বের করে কুচির উপরে দিয়ে সেলাই করে নিব। এই যে দেখুন, একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই যে পাইপিনের কাপড়টিকে আমরা এভাবে উল্টো সাইডে নিয়ে গিয়ে চিকন করে একটি পাইপিন বের করে নিয়ে তারপর কুচির উপরে
পাইপিংটিকে রেখে আমরা একসাথে সেলাই করে নিব। এই যে এভাবে করে আমরা পাইপিনের কাপড়টিকে সেলাই করে নিব এবং নিচের অংশে আমরা এভাবে ডাবল ভাঁজ করে ঘেরের অংশটি সেলাই করে নিব। তো দেখুন আমরা এখানে পাইপিনটি তৈরি করে নিয়েছি। উপরের টপ পার্টের সাথেও আমরা একটি পাইপিনের কাপড় জয়েন করে নিয়েছি। তো সেমভাবে পাইপিনের কাপড়টিকে এভাবে উল্টো সাইডে নিয়ে গিয়ে চিকন করে একটি পাইপিন বের করে আমরা উপরের টপ পার্টের সাথে বটম পাশটি জয়েন করে নিব। তো দেখুন আমরা বটম পাশটিও জয়েন করে নিয়েছি। তো আমরা এখন আরও একটি কাপড় নিয়েছি, কাপড়টি চওড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে এভাবে উল্টো সাইডে নিয়ে গিয়ে আমরা সেলাই করে নিব। এভাবে জামার উল্টো সাইডে নিয়ে সেলাই করে নিব। তো 2 ইঞ্চি পরিমাণ চওড়া আরেকটি পাইপিনের কাপড় নিয়েছি। তো সেম কাপড়টিকেও আমরা সেমভাবে এভাবে জামার উল্টো সাইডে নিয়ে গিয়ে সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। কাপড়টিকে এখন এভাবে সোজা সাইডে নিয়ে এসে ডাবল ভাঁজ করে তারপর আমরা সেলাই করে নিব। এই যেভাবে করে ডাবল ভাঁজ করে একটু মোটা করে ভাঁজটি করতে হবে। তো ভাঁজটি করে আমরা সেলাই করে নিব। সেমভাবে এই পাশের কাপড়টিকেও আমরা জামার সোজা সাইডে নিয়ে এসে এভাবে ডাবল ভাঁজ করে তারপর আমরা সেলাই করে নিব। তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি। তো আমরা আরও একটি কাপড় নিয়েছি, কাপড়টি চওড়া নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে এভাবে উপর থেকে একটি ভাঁজ দিয়ে তারপর নিচের সাইডে আমরা রেখে উপরে পাইপিনের কাপড় দুটি আমরা সোজা করে এভাবে মিডল পয়েন্টে এনে তারপর সেলাই করে নিব। ভাঁজটি একটু ভালোভাবে লক্ষ্য করুন। এভাবে করে আমরা কাপড়টিকে ভিতরে সাইডে রেখে উপরে পাইপিনের কাপড় দুটি নিয়ে তারপর আমরা সেলাই করে নিব। এখানে আমরা 23 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। 23 ইঞ্চি পর্যন্তই আমরা সেলাইটি করে নিব। এই যে দেখুন এভাবে করে আমরা 23 ইঞ্চি পর্যন্ত দুই পাশে সেলাইটি করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এবং এই 23 ইঞ্চির নিচ থেকে আমাদের কাপড়টি ওপেন রয়েছে। এখানে কিছু সবুজ বোতাম লাগিয়ে নিচ্ছি, এটি অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।